অপনিতা হুগলি ইনফোতে আপনাদের সকলকে স্বাগত। চন্দননগর প্রবর্তক স্কুলে বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জি ও জেলা সভাপতি সুবীর নাগের উপর হামলা চালালো দুষ্কৃতীরা। জ্বালাই করছে এটা, এমনি নয় জ্বালায়, জ্বালা চিৎকার এমনি চিৎকার হচ্ছে। জল জীবন, জলের রাজা অক্সি ব্লু, আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9833333660।
ফ্যান্স গো মার্চিং ওয়ান বাই ওয়ান, হুররা হুররা। প্রকৃতিকে সঙ্গে নিয়ে, শৈশবকে সঙ্গে নিয়ে খেলার ছলে আপনার শিশুর সঠিক শিক্ষার একমাত্র ঠিকানা হোক ইন্ডিয়াস নেক্সট গ্র্যান্ড প্রি স্কুল ইউরোকিডস চিনশুরা। অ্যাডমিশন ওপেন, ইউরোকিডসে ভর্তি চলছে, ভর্তি চলছে ইউরোকিডস চিনশুরা। ঠিকানা গড়বাটে ষষ্ঠীতলা চিনশুরা হুগলি, নিয়ার রাজ রাজেশ্বরী মন্দির। ফিরে এলাম বিরতির পর। চুচুড়ে বিজেপি মন্ডলের সভাপতির উপর হামলা জোড়াঘাট সংলগ্ন এলাকায়। সকাল থেকেই হুগলি লোকসভার সমস্ত ভোটাররা খুব উৎসাহের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এর জন্য বিশ্বের বৃহত্তর গণতন্ত্রকে রক্ষার জন্য, রক্ষা করবার প্রচেষ্টার জন্য সমস্ত হুগলিবাসীকে অভিনন্দন জানায়। শাসক দলের লুম্ফেনরা রাস্তায় বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির আজকের মানুষের এই স্বতঃস্ফূর্ত ভোটদানকে দেখে ভয় পেয়ে নানা রকম অরাজকতা সৃষ্টি করবার প্রচেষ্টা লাগিয়েছেন। আমাদের চুচুড়া মণ্ডল সভাপতিকে তৃণমূলের বিজয় কাহার সে মেরে মুখ ফাটিয়ে দেয়। এইভাবে নানা জায়গায় অপপ্রচেষ্টা চলছে, কিন্তু মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত ভোট দিচ্ছেন, আমরা আশাবাদী এই হুগলি লোকসভা কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায় বিপুল ভোটে জয়লাভ করবে। হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত ধনেখালীতে বিজেপির প্রার্থী লকেট চ্যাটার্জির গাড়ি ভাঙচুর, ঘটনাস্থলে পুলিশ। বলছে যে উনি নাকি আসেনি, কেন আসবে না? প্রত্যেকটা লোক সে বাইরে দাঁড়িয়ে আছে, দু কিলোমিটার দূরে সে দাঁড়িয়ে আছে, যে বলছে আমি আর যাবো না। কোনো সংক্রান্তের বন্ধুবান্ধব নেই, তৃণমূলের বেশি দেখছেন না, তৃণমূলের বেশি বড় গলা, চোরের মায়ের বড় গলা, তারা বেশি কথা বলছে। দেখেছেন দিদি, সব মিডিয়ার গাড়ি ভাঙচুর করে একটা কাউকে বেরোতে দিচ্ছে না, কাউকে বেরোতে দিচ্ছে, সব আটকে দিচ্ছে। এত পুলিশ, আমরা চার পাঁচজন লোক এসছি, লোকে দেখে কি বলবে? ধনেখালীতে যেভাবে ধনেখালীতে ছাপ্পাভোট চলছে, আমরা ডিএমের কাছে আজকে এসেছিলাম এবং আমরা পুরো ধনেখালীকে নিয়ে আমরা রিপোর্ট করার দাবি জানিয়েছি।
ততক্ষণ আর তিনি মানে ওনাদেরকে জানিয়েছি, ওনারা এখনও পর্যন্ত বলছে যে আমরা চিন্তাভাবনা করছি এবং যেরকম রিপোর্ট আসছে তার স্ক্রুটিনি করে বলবেন, কিন্তু আমরা নিজেরা চোখে যা দেখে এসেছি এইভাবে ছাপ্পা চলছে, আমরা দাবি জানাচ্ছি যে দুনিয়াখালীকে রিপোর্ট করা। দিদি, একটা ইভিএম ভাঙার ঘটনা ঘটেছে ওখানে, সেই বিষয়টা নিয়ে কী বলবেন? ওই দুনিয়াখালীতে একটা ভাঙার ঘটনা ঘটেছে, ইভিএম ছাপ্পা ভোট দেয় তো মানুষই তো ইভিএম ভেঙে দেবে, মানুষ ভেঙে ভেঙে দিয়েছে ইভিএম। আমি ছিলাম যেখানে প্রিসাইডিং অফিসার খাচ্ছিল, আমি আওয়াজ শুনেছিলাম ভোটাররা, যে ভোটাররা সকালবেলা থেকে আমাকে ফোন করছিল, ফোন করে বলেছে তারা একটা ভোট তারা দিতে পারেনি, সকাল থেকে আসছে বলছে একটা লোক মহিলারা কোনো ভোট দিতে পারেনি, এবং সেখানে আমাদের ছেলেদেরকে মারা হয়েছে, মারধর পর্যন্ত করা হয়েছে। এবং আমি যখন গেছি তখন দেখছি 159 বুথের পাশের ঘরটাতে বেঞ্চ পেতে মাংস ভাত খাওয়াচ্ছে প্রিসাইডিং অফিসারকে আটকে রেখে, মানে তাকে বিজি করে রেখেছে এখানে, সিআরপিএফ ধরে বিজি করে। আমি বললাম এখানে কেন? বলছে না ওইদিকে রান্নাঘর গরম আছে, এদিকে করছে, মানে এখানে খাওয়াচ্ছে না, এখন ভোট হচ্ছে, এদিকে পিক আওয়ার চলছে। তো তারপরে যখন আমি প্রিসাইডিং অফিসারকে বলেছি, সে সঙ্গে সঙ্গে গিয়ে আমি যখন বুথের মধ্যে ঢুকেছি তখন প্রিসাইডিং অফিসার মুখ টুক ধুয়ে এসছে, না আমরা মুখে রক্ত তুলে দৌড়চ্ছি যে ভোটাররা ভোট দিতে পারলো কি না, আর আপনারা তৃণমূলের সাথে বসে বসে আপনাদের খাওয়াচ্ছে, আপনারা খাচ্ছে চিন্তা নেই, আর এদিকে এন্টারসে ছাপ্পা হচ্ছে, ততক্ষণে পুরো ছাপ্পা শেষ ইভিএম। দিদি, প্রিসাইডিং অফিসার যারা দাবি করছেন যে ওখানে কোনো ছাপ্পা চলছিল না শান্তিপূর্ণভাবে, প্রিসাইডিং অফিসার তো খেয়েছে না ওখানে, খাইয়েছে তো তৃণমূলের লোকজন, ওদের তো বলতেই হবে এখন যে ছাপ্পা চলছিল না, মাংস ভাত খাইয়েছে, সুতরাং ওদের তো বলতেই হবে। এবং আপনাদের নামে একটা ওনারা একটা রিপোর্টও করছেন ইভিএম ভাঙার জন্য সরকারি সম্পত্তি, তাহলে বলুক আমাকে, আমি ইভিএম ভেঙেছি, আমি তো ওই সময় আওয়াজ পেয়েছি, আমি তখন ওনার সাথেই কথা বলছিলাম, ওখানে মানুষ ভোট দিতে পারেনি বলে মানুষই হয়তো ভেঙেছে ওখানে, আর নিজেরা ওইসব ভেঙে নাটক করার চেষ্টা করছে। দুনিয়াখালীতে পুনর্নির্বাচনের দাবিতে আমাদের অবস্থান চলছে, চলবে, চলছে। সামনের থেকে ছবিটা ভালো হয় নাকি? নামে কোন হত্যা মানছি না, মানবো না, খালিতে হুগলি জেলার পান্ডুয়া বেলুন ধামাসিং গ্রাম পঞ্চায়েত এলাকায় এখনো পর্যন্ত মোটের উপর শান্তিপূর্ণ ভোটের চিত্র ধরা পড়ল। এখান থেকে কত লিড দেওয়ার আশা আছে? মোটামুটি আমার হিসেবে 10,000 উপর এনে শিষ্টভাবে ভোট হচ্ছে বেলুন ধামাসিং অঞ্চলে, আমি আমার আশা করছি আমি 10,000 বেলুন ধামাসিংয়ের উপপ্রধান সুজয় ধরে। হুগলি সিংহুর ছুটিপুর বিদ্যালয়ে হোমগার্ড দিয়ে ভোট থাকার কথা ছিল কেন্দ্রীয় বাহিনী, এই ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরাতে। আপনি ভোটার কেন্দ্রে জানাতে পারেন? এই যে আপনাদের ছুটিপুর স্কুলে দেখা যাচ্ছে যে হোমগার্ড দিয়ে ভোট হচ্ছে, এটা তো আইন বিরুদ্ধ একদম। এইভাবে আপনার বক্তব্য? আচ্ছা, আমি বলবো, আমি আমি ছুটিপুর গ্রামের, হ্যাঁ, 76 বলছি, 76 বুথের একজন ভোটার, সাধারণ ভোটার। এই বুথের নির্বাচনের বিধি অনুযায়ী যা নিয়ম রয়েছে সেই নিয়মে কেন্দ্রীয় বাহিনী ভোটের বুথের সামনে থাকার কথা, কিন্তু সেই এমতো অবস্থায় সেই জায়গায় ভোটের ওয়েস্টবেঙ্গল পুলিশের সাধারণ
কর্মী ওখানে উপস্থিত, কিন্তু কেন্দ্রীয় বাহিনী ওই জায়গায় নেই। কেন্দ্রীয় বাহিনী রয়েছে নিচে এবং বুথের সামনে রয়েছে আপনার ওয়েস্টবেঙ্গল পুলিশ, লাঠিধারী ওয়েস্টবেঙ্গল পুলিশ। হোমগার্ডই আছেন ওখানে, ডিউটি করতে পারে। এখন নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, হুগলি ইনফো, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। জল জীবন, জলের রাজা অক্সিব্লু, আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সিব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সিব্লু। নিরোগ থাকতে অক্সিব্লু, সুস্থ থাকতে অক্সিব্লু, অতিথি আপ্যায়নে অক্সিব্লু, তৃষ্ণা নিবারণে অক্সিব্লু, ভ্রমণ পথে অক্সিব্লু। আপনার নিকটবর্তী অক্সিব্লু ডিলার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সিব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 983033660। প্রকৃতিকে সঙ্গে নিয়ে, শৈশবকে সঙ্গে নিয়ে খেলার ছলে আপনার শিশুর সঠিক শিক্ষার একমাত্র ঠিকানা হোক ইন্ডিয়াস নেক্সট গ্র্যান্ড প্রি স্কুল ইউরোকিডস চিনশুরা। অ্যাডমিশন ওপেন, ইউরোকিডসে ভর্তি চলছে, ভর্তি চলছে ইউরোকিডস চিনশুরা। ঠিকানা গড়বাটে ষষ্ঠীতলা চিনশুরা হুগলি, নিয়ার রাজ রাজেশ্বরী মন্দির। ফিরে এলাম বিরতির পর। 86 নম্বর বুথে বিজেপির বুথ এজেন্টের বাড়িতে অ্যাসিড হামলার অভিযোগ। এবার আজকে যদি আমার মন্দিরে যদি ফেলতে পারে, কালকে আমার উপর দিয়ে অ্যাটাক হবে না, তার কোনো আমি ZP11 মহিলা মোর্চার প্রেসিডেন্ট কাকলি চ্যাটার্জি দেবানন্দপুর অঞ্চলে বাস করি। আমি আজকে প্রত্যেকটা, কালকে যেহেতু লোকসভা ভোট, তার জন্য আজকে প্রত্যেকটা বুথে বুথে রাউন্ডে বেরিয়েছিলাম। হঠাৎ আমার বাড়ি থেকে ফোন আসে, মা মন্দিরের মধ্যে, আমার মেয়ে ফোন করে মন্দিরের মধ্যে, কে যেন ধাক্কা মারছে। যেই মেয়ে দৌড়ে গেছে, একটা অ্যাসিডের বোতল ছুঁড়ে ফেলেছে। তাহলে এটা হচ্ছে আমাকে মারার চক্রান্ত করেছে। কালকে যেহেতু আমি বুথে 48 নম্বর বুথে বসবো বুথ এজেন্ট হিসেবে, আমাকে মারার চক্রান্তই এটা করেছিল। তাই তৃণমূলের কিছু ছেলেরা তা আমাকে মারার চক্রান্ত করেছিল বলেই বোতলটা ছুঁড়েছিল, কিন্তু আমি ছিলাম না সেই সময়। মেয়ে আমাকে ফোন করলো, আমি তো রাউন্ডে ছিলাম, আমার মেয়ে ফোন করলো, আমি সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসি আমার বিজেপির কর্মীদেরকে নিয়ে। এসে দেখি কাচের বোতল চারিদিকে টুকরো পড়ে রয়েছে। আর নামটা কি, আমি তৎক্ষণাৎ আমার হুগলি জেলার মহিলা মোর্চার প্রেসিডেন্ট ঈশানী রায়চৌধুরীকে ফোন করে জানিয়েছি এবং রাজ্যের নেতাদেরকেও জানানো হয়েছে এর পদক্ষেপ নিলাম। এবার দেখুন চুচুড়া দেশবন্ধু গার্লস হাই স্কুলে ভর্তি হলেন হুগলি চুচুড়া পৌরসভার এক নম্বর নাগরিক গৌরীকান্ত মুখার্জি। আমাদের হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত হুগলি চুচুড়া শহরে সর্বত্র বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট চলছে। এখানে 29 নম্বর ওয়ার্ডের দেশবন্ধু গার্লস স্কুলে আমরা সবাই ভোট দিলাম, দিয়ে বেরোলাম এবং একটা উৎসবের চেহারা নিয়েছে। মানুষ বিভিন্নভাবে সুসজ্জিতভাবে বিভিন্ন রং বেরঙের শাড়ি পোশাক পরে, ছেলেরা বিভিন্ন ধরনের শাড়ি জামা কাপড় পরে রং বেরঙের সবাই মিলে অংশগ্রহণ করেছে। সব বয়সের মানুষ অংশগ্রহণ করেছে, ক্রাচ নিয়ে হাঁটতে পারছে না সেই অবস্থাতেও মানুষ অংশগ্রহণ করেছে গণতন্ত্রের উৎসবে। আমরা এখানকার সমস্ত নাগরিক তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে এই গণতান্ত্রিক যে উৎসব, সেই উৎসব সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয়, সবাই মানে এটাকে উৎসাহ নিয়ে সম্পন্ন করার জন্য এগিয়ে এসছেন। এটা অ্যাকচুয়ালি গণতন্ত্রের জয় হচ্ছে। সকালবেলায় মন্দিরে পুজো দিয়ে ভোটের তদারকিতে বেরোলেন বিজেপির হুগলি জেলার সাংগঠনিক সভাপতি সুবীর নাগ। জয় শ্রী রাম, জয় শ্রী রাম। ভাই চার বলতে বলি
জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সিব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। প্রকৃতিকে সঙ্গে নিয়ে, শৈশবকে সঙ্গে নিয়ে খেলার ছলে আপনার শিশুর সঠিক শিক্ষার একমাত্র ঠিকানা হোক ইন্ডিয়াস নেক্সট গ্র্যান্ড প্রি স্কুল ইউরোকিডস চিনশুরা। অ্যাডমিশন ওপেন, ইউরোকিডসে ভর্তি চলছে, ভর্তি চলছে ইউরোকিডস চিনশুরা। ঠিকানা গড়বাতে ষষ্ঠীতলা চিনশুরা হুগলি, নিয়ার রাজ রাজেশ্বরী মন্দির। ফিরে এলাম বিরতির পর। ভোট বয়কট শুধু মুখে না, কাজেও করে দেখালেন চন্দননগর চারা বাগানের 21 নম্বর ওয়ার্ডে 40 জন ভোটার। আপনি একটু বলুন না, দিদি আপনার আজকে যেরকম ভোটের কার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন কিন্তু ভোট দেননি, কেন কি কারণে? আমাদের এই রাস্তাটা বহু দিন ধরে খারাপ হয়ে, মানে কোনো রকম এটা রাস্তাটা তৈরি করার জন্য কোনো রকম ব্যবস্থা নেয়নি। আচ্ছা, কর্পোরেশন থেকে অনেকবার জানানো হয়েছে, তা সত্ত্বেও এটা বহু বছর ধরে এরকম ভাবেই পড়ে আছে। তো তাই জন্য আমরা সবাই মিলে ঠিক করেছি, পাড়া সবাই মিলে, যে ভোট দেওয়া হয়। তাই অধিকার প্রয়োগ করে তো এত বছরে কিছু হলো না। আচ্ছা, তো আমরা দেখলাম যদি না প্রয়োগ করে যদি হয়, তাই জন্য আমরা ভোট না দিলে যদি কোনো রকম ওনারা ওখান থেকে স্টেপ নেন তাতে কি সুরা হবে, আশা তো করছি আমরা। আজকে আপনারা ভোট দিয়েছেন? না, ভোট দিই কেন, যতক্ষণ রাস্তা না হবে তখন আমরা ভোট দেবো না। এইটা কেন, এরকম অনেকবার আমরা এরকম ঠকেছি, মিথ্যে আশ্বাস দিয়ে, মিথ্যে আশ্বাস দিয়ে যে 20 বছর এইভাবে চলছে। আচ্ছা, তার জন্যই আপনারা ভোট বয়কট করলেন? দীর্ঘ বছর ধরে আমাদের এই সমস্যা, জল জমে যায় এখানে, রাস্তা উঁচু হওয়াতে আরও জলের সমস্যা, বাড়িতে যা এত বছর হয়নি রাস্তায় আর আমাদের ঘরে জল ঢুকে গিয়েছিল, ঠিক আছে, এর জন্যই আমরা ভোট বয়কট করেছি। এবং কর্পোরেশন থেকে এসছে লাস্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এনারা এসেছিলেন, ওনারা আশ্বস্ত করলেন যে রাস্তা হবে 23 তারিখের পর, ইমার্জেন্সি বেসিসে এখন হবে না। আমি বলেছিলাম যে ইমার্জেন্সি বেসিসে যদি আপনারা করেন তাহলে আমরা ভোটটা দিতে পারি। উনি বললেন যে না, এক্ষুনি হবে না, কারণ ভোট ইয়ে হয়ে গেছে, ঘোষণা হয়ে গেছে, সুতরাং যা হবে 23 তারিখের পর। এরকম তো অনেকবারই শুনেছি, বছরের পর বছর আশ্বস্ত করে যাচ্ছে কাউন্সিলররা। এই তিনটে ইয়েতে দেখলাম যবে থেকে উন্নয়নের জোয়ার এসছে, আমাদের এর আগে তো ছিল না, এই চারিদিকে ঢালাই রাস্তা, এটা তো আগে ছিল না, এখন তো চারিদিকে হয়ে যাচ্ছে। তা আমাদের এইখানেই বরাবর, মানে কাউন্সিলরের পর কাউন্সিলর চেঞ্জ হয়ে গেছে, তিনটে চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা কোনো রকম এর আগেও হয়নি এখনও, এরকম এর জন্যই আমরা ভোটটা বয়কট করেছি। সকালবেলাতেই চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার ভোট দিলেন। এতো যন্ত্র বিকল হতেই পারে, এতো
মানুষেই অসুস্থ হয়ে যায়। 20 মিনিটের মধ্যে ঠিক হয়েছে, 7:20 ভোট আরম্ভ হয়েছে, ব্যাপক লাইন আছে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে এবং প্রতি বুথেই, যেখানে একটা বুথ 4 জন সশস্ত্র বাহিনী আছে, 2টো জায়গা 4টে 3টে জায়গা 12টা, আমরা চাই যে মানুষ ভোট দিক, নির্ভয় ভোট দিক এবং শান্তিপূর্ণ ভোট হোক, যার গণতান্ত্রিক অধিকার সে প্রয়োগ করুক। খারাপ এগুলো আমরা আরও আমাদের DM, ARO, SDO এবং BDO-রা দায়িত্বে আছে, আমরা খবর করছি, 15-20 মিনিটের মধ্যে রিপ্লেস হচ্ছে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কিছু কিছু বুথে EVM মেশিন খারাপ থাকায় ভোটের হার কম, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে ভোটারদের, একথা জানালেন তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের প্রার্থী কল্যাণ ব্যানার্জি। জল জীবন, জলের রাজা অক্সি ব্লু, আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু, নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। প্রকৃতিকে সঙ্গে নিয়ে, শৈশবকে সঙ্গে নিয়ে খেলা ছলে আপনার শিশুর সঠিক শিক্ষার একমাত্র ঠিকানা হোক ইন্ডিয়াস নেক্সট গ্র্যান্ড প্রি স্কুল ইউরোকিডস চিনশুরা। অ্যাডমিশন ওপেন, ইউরোকিডসে ভর্তি চলছে, ভর্তি চলছে ইউরোকিডস চিনশুরা। ঠিকানা গড়বাটে ষষ্ঠীতলা চিনশুরা হুগলি, নিয়ার রাজ রাজেশ্বরী মন্দির। ফিরে এলাম বিরতির পর। চাঁদতলীর 31/054 বুথে ভোটার কার্ডের সমস্যা দেখা যায়। ভোটারদের মধ্যে বন্ধ হয়ে যায় কিছুক্ষণ ভোট, কিছুক্ষণ ভোট বন্ধ থাকার পর পুনরায় শুরু হলো ভোট। আপনি বললেন যে মেশিন গুলো করছে, ঠিক আছে মেশিন ঠিক আছে তো ভিতরে একটা বিজেপির পোলিং এজেন্ট আছে, সে অসুবিধা করছে। যারা জেনুইন ভোটার তাদেরকে সরিয়ে দিচ্ছে, বলছে না এদের চেহারা ম্যাচ করছে না, ফেস ম্যাচ করছে না, এটা হয় না। আজ থেকে 10 বছর আগে যেসব ভোটাররা ছবি তুলেছে তাদের ভোট ম্যাচ করবে, তাদের ছবি কি ম্যাচ করবে? তাদের কাছে অল সব প্রুফ রয়েছে, তার সত্ত্বেও তাদেরকে ঘুরিয়ে দিচ্ছে, এটা তো ঠিক না। হরিপালের বিধায়ক বেচারাম মান্না হুগলি লোকসভা কেন্দ্রের সিমুর রতনপুর প্রাথমিক স্কুলে ভোট দিলেন, দেখে নেব সেই ছবি। এরা বুথের কর্মী পর্যন্ত নেই, এখন নাচতে না জানলে ঘুটন মানে উঠোনের দোষ যেটা বলে,
আমরা শান্তিপূর্ণভাবে ভোট চলছে এবং উন্নয়ন, শান্তি, সম্প্রীতি এই তিনটে লক্ষ্য নিয়েই ভোট হচ্ছে এবং সামগ্রিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই ভোট হচ্ছে। পাণ্ডব ব্লকের শিমলাগড় ভিটাসিং গ্রাম পঞ্চায়েতের তালবনা গ্রামে 96 নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ হয়ে যাওয়ায় 45 মিনিট ভোট বন্ধ থাকে। কৃষি বিপণন মন্ত্রী তপন দাশগুপ্ত ভোট দিলেন চুচুড়ার বড়বাজার অধ্যাপক জ্যোতিষচন্দ্র ঘোষ বালিকা বিদ্যালয়ে। এখন আমি আমার নিজের অ্যাসেম্বলি এলাকা ঘুরবো, আদিশক্ত গ্রাম অ্যাসেম্বলি এলাকা, বাসবিহার থেকে স্টার্ট করবো, তারপরে অঞ্চলগুলো ঘুরবো। ভোট খুব শান্তিপূর্ণভাবে হচ্ছে সব জায়গাতে, যদিও কয়েকটা জায়গাতে ত্রিবেণী, বাঁশবেড়িয়া এবং মগরাতে কয়েকটি ইভিএম মেশিন খারাপ বেরিয়েছে, যার ফলে দীর্ঘ ভোটার লাইন থাকা সত্ত্বেও শেষের জায়গায় একটু ভোট দিতে দেরি হচ্ছে। অনেক জায়গায় আরামবাগেও রিপোর্ট পেলাম গণ্ডগোল হচ্ছে, ভোটিং মেশিন অনেক জায়গাতে খারাপ আছে, সেগুলো নির্বাচন কমিশন থেকে ঠিক করা হচ্ছে, কিন্তু ডিটেন্ড হয়ে যাচ্ছে ভোটার্সরা। যেখানে ভোটার্সরা ভাবছিল যে সকাল সকাল আমরা ভোট দেবো, সেখানে ডিটেন করতে হচ্ছে, এটা একটু অসুবিধা হচ্ছে। এখন নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, হুগলি ইনফো সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। জল জীবন, জলের রাজা অক্সি ব্লু, আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু, অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটার সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে এসএমএসএমই এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 983033660। প্রকৃতিকে সঙ্গে নিয়ে, শৈশবকে সঙ্গে নিয়ে খেলার ছলে আপনার শিশুর সঠিক শিক্ষার একমাত্র ঠিকানা হোক ইন্ডিয়াস নেক্সট গ্র্যান্ড প্রি স্কুল ইউরোকিডস চিনশুরা। অ্যাডমিশন ওপেন, ইউরোকিডসে ভর্তি চলছে, ভর্তি চলছে ইউরোকিডস চিনশুরা। ঠিকানা গড়বাটি ষষ্ঠীতলা চিনশুরা হুগলি, নিয়ার রাজ রাজেশ্বরী মন্দির। ফিরে এলাম বিরতির পর। শ্রীরামপুর রাইল্যান্ড রোডের 150 ও 151 নম্বর বুথের বাইরে ভোটারদের ঠান্ডা পানীয় দেওয়া হলো। এ বাবু বড় ভোটার এদিকায়, এ বড় ভোটার এদিকায়, কোন্নগর অরবিন্দ স্কুলে ভোট দিলেন উত্তরপাড়ার বিধায়ক কবির ঘোষাল, সেই ছবি আমাদের ক্যামেরায়। লাল
হাওড়া তৃণমূল কংগ্রেসের লোকসভা প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় গুরুতর জখম হলেন। দেশের পঞ্চম দফার ভোটে হুগলি লোকসভা, শ্রীরামপুর ও আরামবাগ লোকসভার ভোট মোটের উপরে শান্তিপূর্ণ। এবার দেখে নেব এক ঝলকে বিকেল ছটা পর্যন্ত শ্রীরামপুর, আরামবাগ ও হুগলি লোকসভাতে কত শতাংশ ভোট পড়ল। এখনকার খবরে পর্যন্তই, হুগলি ইনফো সঙ্গে থাকুন, নমস্কার।